Sir, I am from Bangladesh and here is the 37 million, the Hindu, Buddhist and Christian are disappeared. Please help us for Bangladeshi people. We want to stay in our country. Yeah, still there is 18 million minority people. My request is, please help us. We don't want to leave our country. Just help us to stay. I have lost my home. They burned my home. They taken my land. But no judgment yet taken place. Please. Who took the land? Who took the home and the land? The Muslim fundamentalist group. And that always they are getting the political shelter. Yeah. Always. I know the president has to get on, so I want to. We could take a couple of minutes. Yeah, okay, good. The helicopter. Has it landed? The helicopter? Have we landed out there yet? Bhai Saab, I am from Bangladesh. আমি 35 বছর ধরে ওয়েট করলাম আমেরিকানে কোনো ফুয়ার গেছে বিয়া বইবার লাগি ভাই সাহেব আমি বুড়ো হইছিলাম আমার লাগে কিচ্ছু একটা করোকা ভাই সাহেব আমি আপনার দেশের সিটিজেন হইতাম চাই বুড়ি লেট লেটাও ইয়া গাছ জুলি রইছে আখটা টাস করি ফরিছে মো ভাই সাহেব আপনি আমার লাগে সাতটা করোকা ভাই সাহেব দেশাল লাখান আমার এগো আমেরিকানি দামান মিলে এদোকা ভাই সাহেব আর নাইলে আমি পদ্মা সেতুত গিয়া আমার খোল্লা দান করিলি মো ভাই সাহেব আমি বাংলাদেশে থাকতাম চাই না ভাই সাহেব কেনে বাংলাদেশের সমস্যা কিতা জি ভাই সাহেব বাংলাদেশের অকল পাগল খালি আমি একলা সুস্থ ওইয়া থেকে গেছি তুমি আমার লগে রাইত দেখা কইরো তোমারেও পাগল হইবার ওষুধ দি মনে আমার লাইভে যারা জয়েন করলেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সালাম আদাব জানাচ্ছি আজকে আমি বাড়িতে সিলেটে অবস্থান করতেছি একটু আগে ফেসবুকে ভাইরাল হয়েছে যে জিনিসটি প্রিয়া সাহার যে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নিকট যে বক্তব্য উনি দিয়েছেন এটি পুরোপুরি রাষ্ট্রদ্রোহের সামিল উনি বলেছেন প্রায় 3 কোটি 70 লক্ষ মাইনরিটি মানুষকে বাংলাদেশ থেকে আমরা নাকি গুম করে দিয়েছি বাংলাদেশ নাকি গুম করে দিয়েছে এবং বাকি যারা আছে তারাও নাকি প্রায় গুম হওয়ার পথে স্বয়ং ইউএসএর আমাদের যিনি যুক্তরাষ্ট্রের যিনি অ্যাম্বাসেডার উনি বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে গিয়ে বাংলাদেশ বাংলাদেশের একজন সিটিজেন হয়ে আমেরিকার মতো জায়গায় গিয়ে এইরকম একটা জায়গায় বাংলাদেশের এইরকম ভাবমূর্তি উনি নষ্ট করার জন্য যে বক্তব্য দিয়েছেন এটা আমি মনে করি শুধু ভাবমূর্তি ক্ষুণ্ণ না এটা রাষ্ট্রদ্রোহের এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই জন্য আমি ব্যারিস্টার হিসাবে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবারে কোর্ট খোলার সাথে সাথে উনার বিরুদ্ধে আমি রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ করার অভিযোগে আমি আগামী রবিবার উনার বিরুদ্ধে মামলা করব উনি দুদকের একজন কর্মকর্তার বউ হয়ে কিভাবে উনি বললেন যে উনার সব জায়গা জমি পুড়ে দেওয়া হয়েছে আমি মনে করি এটা একটা চক্রান্ত এবং পুরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং এইরকম ষড়যন্ত্রে তো আমরা বসে থাকতে পারি না আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারাও এটাতে শরিক হন আগামী রবিবারে আপনারা খেয়াল রাখুন যে আমরা সব কিছু রেডি করতেছি আগামী রবিবারেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে আমি মনে করি এইরকম একটা মিথ্যা অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে দেয়া যেখানে বাংলাদেশ হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মানে প্রকৃষ্ট উদাহরণ যেখানে আমাদের একজন মাইনরিটির কারো কোনো মানে বিপদ হইলে আমরা যেখানে ঝাঁপাইয়া পড়ি মুসলমানদের নামাজে যেখানে হিন্দু ভাইরা যেখানে পাহারা দেন আমরা যেখানে মুসলমানরা হিন্দুদের পরিবারে গিয়ে দাওয়াত খাই হিন্দুদেরকে আমরা প্রোটেকশন দেই এরকমভাবে মাইনরিটিদের সাথে এর চেয়ে ভালো সুসম্পর্ক স্বয়ং ইন্ডিয়াতেও নাই আমরা যে জিনিসটা করতেছি তারপরে আমাদের বিরুদ্ধে অভিযোগ আমি এটা নিশ্চিতভাবে মনে করি এটার মধ্যে অনেক বড় ষড়যন্ত্র আছে এবং তাকে বাংলাদেশে এনে আমি মনে করি যে বিচারের মুখোমুখি করা এখন একমাত্র আমাদের জন্য এটা ফরজ হয়ে গেছে এই জন্য আগামী রবিবারে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করব বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করবেন 71 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যারাই ষড়যন্ত্র করবেন তারাই আমি মনে করি বিচারের মুখোমুখি হবেন এটাই আমাদের নতুন বাংলাদেশ এবং তরুণদের যেন চাওয়া এবং পাওয়া হয় এই পর্যায়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি বাকিটা মামলা করার পর আপনাদের সাথে কথা হবে ভালো থাকবেন